নমস্কার, নিউজ ব্যাংকের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব বলছি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার উদ্যোগে রঙ্গালী বিহু অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এই রঙ্গালী বিহু অনুষ্ঠান উদযাপন করা হয়েছে আগরতলা স্থিত টাউন হলে। উদ্বোধন করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার উদ্যোগে রঙ্গালী বিহু উদযাপন করা হয়েছে আগরতলা টাউন হলে। উদ্বোধন করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। যারা অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সদস্যরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিহু একটি ট্র্যাডিশনাল নৃত্য অসমের এবং রঙ্গালী বিহুকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সদস্যদের মধ্যে। এবং গোটা অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে নানান ধরনের গান এবং অসমের যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। মেয়র দীপক মজুমদারকে সেখানে অসমের চিরাচরিত এবং ঐতিহ্যবাহী যে টুপি সেই টুপি পরিয়ে তারপর তাকে স্বাগত জানানো হয়েছে। উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে এবং যে ট্র্যাডিশনাল পতাকা সেটা উত্তোলন করা হয়েছে। তার মধ্য দিয়েই আজকের এই রঙ্গালী বিহু অনুষ্ঠান উদযাপিত হয়েছে আগরতলা টাউন হলে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন মেয়র দীপক মজুমদার শুনব। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন এবং অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আজ রঙ্গালী বিহুর এই মনোরম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগরতলাস্থিত টাউন হলে। আগরতলা টাউন হলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।